আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি নিহার রঞ্জন দাস, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল হোম স্কুলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমরা যে ক্লাসটা নিব দেখে আসি আমাদের ক্লাস সংখ্যা কত। দেখো, শ্রেণী হচ্ছে নবম, বিষয় গণিত, আমাদের আজকে ক্লাস নং হচ্ছে 40। তো আজকে আমরা আমাদের যে বীজগণিতে অনুসরণী 3.5 থেকে আজকে আমরা 17 এবং 18 এই দুইটি অঙ্ক প্রশ্নের সমাধান করব। চলো আমরা 17 নম্বর প্রশ্নটি দেখি। 17, তোমরা সবাই তোমাদের পাঠ্য বই সামনে রাখো, তাহলে তোমাদের প্রশ্ন পড়তে সুবিধা হবে এবং আজকে যে আমরা সমাধানে যাব সেটা করতেও তোমাদের সুবিধা হবে। দেখো, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকায় একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে, কিন্তু 5 জন যাত্রী না আসায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল আমরা আজকে বের করব, যে ওই বাসে কতজন যাত্রী ছিল। তাহলে শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা প্রশ্নের সমাধানে চলে যাই। 17, তোমার আগে ধরতে হবে যে ধরি বাসে যাত্রী গিয়েছিল 1 জন, তাহলে তখন জন প্রতি ভাড়া হবে, তোমরা জানো যে এইখানে 5,700 যে ছিল এত, তখন ভাড়া হয়ে যাবে এত টাকা। 5,700কে 1 দিয়ে আমরা ভাগ করলে, মানে যতজন বাসে যাত্রী ছিল ভাগ করলে আমাদের জনপ্রতি ভাড়া হবে। কিন্তু দেখো, 5 জন যাত্রী আসে নাই, যদি 5 জন যাত্রী আসতো সকল যাত্রী, মানে 5 জন যাত্রী আসলে, 5 জন যাত্রী আসলে যাত্রী সংখ্যা হতো, তখন কিন্তু বেড়ে যেত x+5 জন। 5 জন যাত্রী আসলে যাত্রী সংখ্যা হতো, যেটা বা যাত্রী সংখ্যা হয় x+5 জন, তখন জন প্রতি ভাড়া হবে তোমার 5,700 ভাগ x+5, এত টাকা। তাহলে দেখো, 5 জন যাত্রী আসলে তোমার যাত্রী সংখ্যা 5 জন বেড়ে যেত, তাহলে x+5 জন হতো, তখন জন প্রতি ভাড়া হবে 5,700 ভাগ x+5, এত টাকা। এখন দেখো, এখানে মাথাপিছু ভাড়া আসে নাই বিদায়, এটা হচ্ছে কি 3 টাকা বৃদ্ধি পেল। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে তোমার 5,700 ভাগ x-x+5 সমান এই যে 3 টাকা বৃদ্ধি পেল, এইটা হয়ে গেল, কারণ এই মূলটা যতজন যাত্রী ছিল সেইখানে এই অংশটা থেকে যখন 5 জন আসতো, তাহলে এটা থেকে যদি বিয়োগ করি আমাদের এই 3 টাকার সমান হয়ে গেল। এখন আমরা এখানে লসাগু করে দেই। লসাগু দেখো, x x+5, তো x দিয়ে এটাকে ভাগ দিলে থাকবে x+5, তুমি 5,700 ভাগ x+5 করে দিবে মাইনাস, এখন x+5 দিয়ে এটাকে লসাগুকে ভাগ দিলে থাকবে x দিয়ে 5,700কে গুণ করে দাও, 5,700 x = 3, বা নিচে অংশে হর অংশে আমরা গুণ করে দেই, x গুণ করলে x² + 5x, আর এটা দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে 5,700 x + 5 দিয়ে এটাকে গুণ করব, এখানে 5×7=35, হাতে থাকে 3, 5×5=25, 25×3=28, আর 2টা 0 বসে যাবে, এত এখানে এটা মাইনাস, আর হচ্ছে 5,700 x = 3। এখন দেখো, এই 5,700 x আর এই 5,700 x কাটা, আমরা এই পাশে করি, বা
তাহলে উপরে থাকতেছে হচ্ছে 28500 আর নিচে হচ্ছে x স্কয়ার প্লাস 5x সমান সমান 3 এখন আমরা এটার নিচে 1 আছে কোণাকুণি আমরা গুণ করে দেই 3 দিয়ে x রে গুণ করলে 3x স্কয়ার 3 পাঁচা 15x আর হচ্ছে 28500 এটার নিচে 1 আছে 1 দিয়ে গুণ করলে 28500 হবে 3x স্কয়ার প্লাস 15x এটাই পাশে নিয়ে আসো 28500 ইকুয়াল 0 বা মাইনাস হয়ে গেল এখন এখান থেকে আমরা 3টা কমন নিয়ে নেই তাহলে x স্কয়ার প্লাস 3 দিয়ে এই 15x কে ভাগ দিলে 3 পাঁচা 15 5x মাইনাস 3 দিয়ে 28500 কে ক্যালকুলেটরে তোমরা ভাগ করো ভাগ করলে আসবে তোমার 9500 তোমরা ক্যালকুলেটরে ভাগ করবা এখন এই 3টা ভাগাকারের নিচে চলে আসবে তার মানে 0 কে 3 দিয়ে ভাগ করলে 0ই হবে বা x স্কয়ার প্লাস 5x 950 9500 এখন এটাকে আমরা মিডল টার্ম রেক্স করি দেখো x স্কয়ার প্লাস এখানে 9500 কে এমন ভাবে ভাঙবো দুইটা সংখ্যায় যেন যোগ অথবা বিয়োগ করে মাঝে মধ্যপদ 5x হয় তাহলে আমরা যেটা করতে পারি 100x মাইনাস 95x মাইনাস 9500 9500 দেখো 100x থেকে 95x বিয়োগ করলে 5x হবে আবার এই দুইটা গুণ করে দেখো তার মানে 9500 হবে এখন এইখান থেকে আমরা কি কমন নিব x কমন নিব তাহলে x প্লাস এখানে থাকবে 100 মাইনাস এইখান থেকে 95 কমন নিব x মাইনাসে মাইনাসে প্লাস 95 দিয়ে 9500 কে ভাগ দিলে 100 আসবে সমান 0 এখন বা x প্লাস 100 x মাইনাস 95 সমান 0 তার মানে এখন আমরা এটা পাইলাম এখন দেখো আমরা এই অংশে করি এখানে এই অংশটুকু মুছে দেই আমরা দুইটা এখানে দেখো x প্লাস 100 এটা সমান 0 অথবা এই অংশ সমান 0 তাহলে আমরা লিখব হয় x প্লাস 100 সমান 0 বা x ইকুয়াল প্লাস 100 ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে অথবা x মাইনাস 95 সমান 0 বা x সমান 95 দেখো x এটা গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় কারণ বাসের এখানে আমরা যাত্রী সংখ্যা ধরেছিলাম দেখো বাসে কতজন যাত্রী গিয়েছিল x জন তার মানে যাত্রী সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না তাই ইহা গ্রহণযোগ্য নয় কারণ বাসের যাত্রী সংখ্যা ঋণাত্মক হতে পারে না সুতরাং x ইকুয়াল 95 জন তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম বাসে কতজন যাত্রী গিয়েছিল 95 জন অতএব বাসে 95 জন যাত্রী এখানে বলেছে যে কতজন যাত্রী গিয়েছিল 95 জন যাত্রী গিয়েছিল তার মানে আমরা উত্তর পেয়ে গেলাম এখানে অ্যানসার পেয়ে গেলাম 95 জন তাহলে শিক্ষার্থীবৃন্দ দেখো আমরা এভাবে তোমার 17 নম্বর প্রশ্নের সমাধানে করব তাহলে শিক্ষার্থীবৃন্দ এবার দেখো আমরা এই প্রশ্নটি মুছে দিই আমরা পরের প্রশ্নের সমাধানে চলে যাই প্রশ্নটা আমরা আগে পড়ি দেখো 18 নম্বর একজন মাঝি স্রোতের প্রতিকূলে পি ঘন্টায় ডি কিলোমিটার যেতে পারে আবার স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার কি ঘন্টা লাগে তাহলে স্রোতের বেগ ও নৌকার বেগ কত আমরা এটা আজকে সলভ করব তাহলে তোমরা অবশ্যই খাতা কলম নাও তাহলে আমরা এখানে যাই উত্তরে যাই সমাধানে যাই 18 ধরি তুমি ধরে নিবা ধরি নৌকার বেগ নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার এবং স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার তো দেখো নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার আর স্রোতের বেগ y কিলোমিটার আমরা
এখন দেখো স্রোতের প্রতিকূলে হলে এই দুটা মাইনাস হবে অতএব স্রোতের প্রতিকূলে স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় x মাইনাস y কিলোমিটার তোমার এখানে যদি স্রোতের প্রতিকূলে হয় তাহলে মাইনাস হবে আর অনুকূলে হলে দুইটা কি হবে যোগ হবে তোমরা জানো অনুকূলে হলে মানে একই দিকে দুইটা যোগ হবে তাহলে স্রোতের অনুকূলে এবং স্রোতের অনুকূলে অনুকূলে বেগ ঘন্টায় x প্লাস y কিলোমিটার তাহলে আমরা নৌকার বেগ ধরলাম x কিলোমিটার স্রোতের বেগ ধরলাম y কিলোমিটার স্রোতের প্রতিকূলে বেগ ঘন্টায় এখানে প্রতিকূলে যখন হবে তখন x থেকে yটা মাইনাস হবে আর অনুকূলে হলে দুইটাই যোগ হবে আর আমরা জানি একটা সূত্র যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় আমরা এটা লিখে নেব আমরা জানি যে বেগ সমান হচ্ছে দূরত্ব বাই সময় তাহলে প্রশ্নমতে দেখো x মাইনাস y আগে আমরা স্রোতের প্রতিকূলে দেখি প্রতিকূলে x মাইনাস y এখানে স্রোতের প্রতিকূলে দেখো স্রোতের প্রতিকূলে ঘন্টায় এখানে p ঘন্টায় d কিলোমিটার যায় ঠিক আছে তাহলে আমরা স্রোতের প্রতিকূলেরটা আগে দেখে নেই সমান হচ্ছে তোমার স্রোতের প্রতিকূল হচ্ছে তোমার ডি বাই পিও ডি বাই পি এটা আমরা স্রোতের প্রতিকূলে এটা প্রথম শর্ত মতেও দেওয়া যায় এটা আমরা এক নং দিলাম আর দেখো অনুকূলে অনুকূলে হচ্ছে কিউ ঘন্টা লাগে ওই একই পথ যেটা তাহলে আমরা এই দুইটা x প্লাস y অনুকূলে হচ্ছে দেখো এই যে এখানে যোগ তাই এই অংশটা সমান সমান হচ্ছে দূরত্ব বাই সময় এখানে d কিলোমিটার দূরত্ব আর ঘন্টা হচ্ছে q d বাই q এটা হচ্ছে দুই নং এখন আমার উদ্দেশ্য হচ্ছে x আর y বের করা এখন এইটাকে আমরা সমাধান করলেই হয়ে যাবে এই দুইটা ইকুয়েশন সমাধান করলেই হয়ে যাবে আমরা এই পাশে করি এক আর দুই নং সমীকরণ যোগ করে পাই এক ও দুই নং যোগ করে পাই কি পাই x মাইনাস y d বাই p x প্লাস y d বাই q এখন যোগ করলে দেখো y y চলে যায় টুয়াইজ x আর আমরা এটা যোগ করে দেই d বাই q বা আমরা কিন্তু x এর মানটা বের করব তো এইখান থেকে 2x আমরা ডিটা কমন নিলাম ডি কমন নিলে থাকবে 1 বাই পি 1 বাই কিউ বা x সমান সমান s এখানে x ইকুয়াল ডি ভাগাকারে 2টা নিচে নিয়ে নিলাম তাহলে 1 বাই পি প্লাস 1 বাই কিউ আমরা x এর মান পেয়ে গেলাম আমরা এই পর্যন্তই এটা রেখে দিব যে এটা x এর মান এবার আমরা 1 আর 2 নং সমীকরণ বিয়োগ করে পাই আমরা আবার এ পাশে করি আমরা এবার y এর মান দরকার 1 এবং 2 নং বিয়োগ করে পাই x এর মান 1 নং এ বসিয়ে দিলে হবে তো আমরা বিয়োগ করি যে এখানে 1 ও 2 নং বিয়োগ করে পাই 1 ও 2 নং বিয়োগ করে পাই আচ্ছা আমরা এখন বিয়োগ করে দেই বিয়োগ করলে ইকুয়েশনটা ছিল এটা মুছে দিয়েছি এই আচ্ছা আমরা দুই নং দেখেছি আগে সমস্যা নেই দুই নং থেকে এক নং বিয়োগ করে পাই বিয়োগ করলে সাইনগুলো কিন্তু পরিবর্তন হয়ে যায় এই তাহলে x x চলে যায় দেখো বিয়োগ করে দিলে এখানে হয়ে গেল টুয়াইজ y d বাই q মাইনাস d বাই
পি এখন 2y এখান থেকে আমরা d কমন নিয়ে নেই তাহলে 1/q -1/p এখন বা আমরা যেহেতু y এর মান বের করব এই 2 টা ভাগাকারে নিচে নিয়ে নেই তো আমরা পেয়ে গেলাম আমাদের কাঙ্ক্ষিত যে যে y y সমান সমান d/2 1/q -1/p আর x এর মান হচ্ছে d/2 1/p +1/q আমাদের এই অংশটুকুই চেয়েছিল যে এখানে স্রোতের বেগ আর নৌকার বেগ কত তাহলে স্রোতের বেগ আমরা ধরেছিলাম x কিলোমিটার তাহলে স্রোতের বেগ হচ্ছে এটা আর এই এখানে আমরা নৌকার বেগ ধরেছিলাম x কিলোমিটার তাহলে নৌকার বেগ হচ্ছে d/2 1/p +1/q আর স্রোতের বেগ ধরেছিলাম y কিলোমিটার এই হচ্ছে y সমান সমান d/2 1 - q -1/p তাহলে আমরা লিখে দিব যে অতএব নৌকার বেগ এখানে নৌকার লিখে দাও নৌকার বেগ ঘন্টায় নৌকার বেগ ঘন্টায় আমরা পেলাম হচ্ছে x সমান হচ্ছে d/2 1/p +1/q এটা পেলাম আর স্রোতের বেগ y অতএব স্রোতের বেগ এবং স্রোতের বেগ ঘন্টায় y সমান আমরা এটা পেলাম d/2 1/q -1/p এটাই হচ্ছে আমাদের রেজাল্ট কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে শিক্ষার্থীবৃন্দ আমরা এইভাবে স্রোতের বেগ এবং নৌকার বেগ বের করব তাহলে শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা আজকে ক্লাস বুঝতে পেরেছো তাহলে আজ আর নয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে আর যাওয়ার আগে আরেকটি কথা বলে যাচ্ছি যে অবশ্যই বাসায় নিয়মিত পড়াশোনা করবে ভালো মতন পড়াশোনা করলে তোমার রেজাল্ট ভালো আসবে সেই পর্যন্ত আবারও বলতেছি সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ সবাইকে